এটা হচ্ছে কি আমাদের ফাস্ট বোলিং এর বেসিক গ্রিপ। আমরা যদি বলি যে বলটাকে আমরা কিভাবে ধরবো, যদি আমরা দেখি যে আমাদের প্রথম দুইটা আঙ্গুল এবং আমাদের বৃদ্ধাঙ্গুলটা, প্রথম দুইটা আঙ্গুল বলের সুতার উপরে যাবে এবং বৃদ্ধাঙ্গুলটা সিমের নিচে অর্থাৎ সুতার নিচে থাকবে, এটা হচ্ছে কমফোর্টেবল বেসিক গ্রিপ। আচ্ছা সুজন ভাই, এখানে গ্যাপটা কেন, নিচে বলটা ধরছেন, এখানে গ্যাপটা কি কি কারণে? আচ্ছা বন্ধু, গ্যাপটা হচ্ছে কি যদি আমরা বলটা এইভাবে শক্ত করে ধরতাম, গ্যাপটা যদি না রাখতাম, তাহলে যেটা হতো যে গ্যাপটা না থাকার কারণে বলটা হয়তো আমরা রিলিজ করার সময় মানে আমরা কমফোর্টেবলি রিলিজ করতে পারতাম না। বাট আবার আমি বলছি যে বেশি সামনেও ধরতে বলটাকে ধরতে হবে এমন একটা জায়গায় যেখানে কমফোর্টেবল, মাঝে একটা গ্যাপ আছে আমার, আমি যদি বলটা রিলিজ করার সময় খুব সহজে আমি বলটাকে রিলিজ করতে পারি। যদি আমি দেখাতে চাই আমার দর্শকদের, তো যারা দেখছেন তারা দেখবেন যে এখানে একটা গ্যাপ আছে আমি যখন গ্রিপটা করি, যাতে বলটা কমফোর্টেবলি আমি রিলিজ করতে পারি। ডেফিনেটলি আমরা যখন মনে রাখবো যে বল আমরা যখন বেশি গ্রিপ করলাম, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের রিস্ট যাতে সোজা থাকে, রিস্ট যাতে কোনোভাবে ডাইনে অথবা বায়ে, আমরা যদি টার্গেটের দিকে আমরা যদি হাতটাকে খুলি, এটা আমাদের পাম্প অর্থাৎ আমরা বলি আমাদের তালু, এই তালুটা যাতে বিহাইন্ড দ্য লাইন থাকে, আমরা যে লাইনে বল করতে যাচ্ছি সেই লাইনে যেতে থাকে। কিছু কিছু ফাস্ট বোলাররা নতুন বলে বলটা এইভাবে ধরে, কারণটা কি সুজন ভাই? এটা অনেক বোলাররা যেটা চায় ব্যাটসম্যানকে ধোকা দেওয়ার জন্য, অনেক সময় যে একটু আনইভেন উইকেটে এরকম বেশি হয় আসলে, তো সিমটা যদি পরে বলটা লাফিয়ে উঠে অনেক সময় পেটে পড়লে কিন্তু বলটা সেই হাতে লাফায় না, বলটা নিচে শুট করে নিচু হয়ে যায়, তো সেই জন্যই হয়তো অনেক সময় বলরা করা। বাট দিস ইজ নট এ বেসিক, বেসিক হচ্ছে আমাদেরকে ওই সোজা গ্রিপে বল করতে হবে। এতক্ষণ আমরা দেখলাম যেটা যে বেসিক গ্রিপ, এখন আমরা শিখবো ইনসুইং আউটসুইং এর গ্রিপ গুলা কি। যখন আমরা আউটসুইং করতে যাব তখন আমাদের গ্রিপটা কি হবে, যদি আমরা মনে করি যে এই বলটা আমি নিয়েছি সাদা লাল বলটা এখন নিয়েছি, শুধু আপনাদের ছবি রাখতে যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা ইনসুইং এর সময় আমাদের সাইনটা কোন দিকে থাকবে, আউটসুইং এর সময় আমাদের সাইনটা কোন দিকে থাকবে। আমরা যদি এটা আমরা দেখেছিলাম যে আমাদের নর্মাল বেসিক গ্রিপ, জি, আমরা যখন আউটসুইং করতে যাব তখন যদি আমরা বলটাকে সামান্য একটু ঘুরিয়ে দিই ফার্স্ট স্লিপ কিংবা সেকেন্ড স্লিপের দিকে, এটা হচ্ছে আমাদের আউটসুইং গ্রিপ, জি জি, বেসিক আউটসুইং গ্রিপ, আমরা বলটাকে একটু ঘুরিয়ে রাখি সেই ক্ষেত্রে সুজন ভাই, এবং আমাদের সাইনটা কিন্তু মনসু অন সাইডে। আচ্ছা, মানে আমি যদি ডান হাতি বোলার কথা বলছি, যদি আমি ডান হাতি বোলার, আমার বলের সাইনটা থাকবে আমার ভিতরের দিকে, মানে অন সাইডে। কিন্তু সুজন ভাই, আপনি যেটা বলেছিলেন যে বল আমরা যখন বেসিক গ্রিপটা শিখেছিলাম তখন রিস্ট পজিশনটা স্ট্রেট থাকবে, এখন আমরা আউটসুইং এর যে বিষয়টা আপনি আলাপ করতেছেন সেই ক্ষেত্রে কি রিস্ট পজিশনটাও কি সোজা থাকবে নাকি একটু? খুব ভালো প্রশ্ন মঞ্জু। অনেক বোলারকে আমরা দেখি যে তাদের গ্রিপটা আউটসুইং এর সময় তারা একটু ঘুরিয়ে নেয়, বাট আমি যদি বলি একদম বেসিক জিনিস, যদি আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে, আমি যদি গ্রিপটাকে ঘুরাই কিন্তু আমার রিস্ট পজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বেশি রিস্টটাকে এদিকে ঘুরাই তাহলে আমি যেই জায়গাটায় বল করতে চাই, অর্থাৎ আমি গুড লেন্থে অফ স্ট্যাম্পের উপরে গুড লেন্থে বল করতে চাই, সেখানে কিন্তু রিস্ট যদি আমি দেখি তাহলে কিন্তু এখনই আমার বলটা অফ স্ট্যাম্পের অনেক বাইরে পড়ছে। সুতরাং আমার জন্য রিস্ট পজিশনটা সবসময় খুব ইম্পর্টেন্ট। আমি চাবো আমি আউটসুইং করি কিংবা ইনসুইং করি, আমার রিস্ট যাতে সবসময় একটা লাইনে থাকে, যাতে এরকম ঘুরা আউটসুইং করার জন্য আমাকে আলাদা করে রিস্টটা ঘুরিয়ে নিতে হবে না। আমি চাই যেহেতু আমাদের বাহাতি অনেক বোলাররা আছে, তাদের সুপকার জন্য, যেহেতু আপনি বাহাতেও বোলিং করতেন তো আপনি যদি বাহাতে দেখান তাহলে আমার মনে হয় যে ফাস্ট বোলারদের জন্য উপকার হবে। বাহাতি বোলার এবং বাহাতি ব্যাটসম্যানের জন্য আউটসুইংটা যদি হয়, শাইনি সাইডটা হবে দিস এই সাইডে এবং রাফ সাইডটা হবে এই সাইডে, এটা হচ্ছে আউটসুইং এর জন্য। এখন আমরা কথা বলবো ইনসুইং নিয়ে। ইনসুইং হচ্ছে ঠিক আউটসুইং এর অপোজিট জিনিসটাই, অর্থাৎ আমরা এতক্ষণ আমাদের গ্রিপটা ছিল এইভাবে, মানে ইনসুইং করার সময় আমরা বলের সাইনটা ঘুরিয়ে দিব, আমরা নিয়ে যাব অফসাইডের দিকে সাইনটা, আমাদের রিস্ট ঠিকই থাকবে, খেলে আমাদের বলের সিমের পজিশনটা ফাইন লিগের দিকে থাকবে। মঞ্জু, আপনি যদি আরেকবার আমাদেরকে দেখান যে বাহাতি বোলারদের জন্য ইনসুইং ডেলিভারি, অর্থাৎ বাহাতি ব্যাটসম্যানের জন্য ইনসুইং কি হতে পারে? যদি আমরা সাইনটা এই সাইডে রাখি তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন রিস্ট পজিশনটা অবশ্যই পেছনে এবং স্ট্রেট থাকতে হবে এবং সিম পজিশনটা শুড বি টুয়ার্ডস দ্য ফাইন লেগ।